প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি আজকে চলে এসেছি আলু পেঁয়াজ রসুনের বাজারে। আর আজকে 11 জানুয়ারি 2023 সাল, তা আজকের বাজার দরে আলু পেঁয়াজ রসুনের দাম কেমন আছে সেটা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে। আর কোন কোন জেলা থেকে আলু পেঁয়াজ রসুন এসেছে সেটাও কিন্তু জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি বিক্রেতা ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। ভাইজান, বর্তমান বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন সেটা জানবো আপনার কাছ থেকে। আর আমরা আপনাদের কাছে দেখতে পাচ্ছি অনেক পেঁয়াজ আছে, তারপরে আপনাদের কাছে আদা আছে, তারপরে এদিক দিয়ে আরো দেখতে পাচ্ছি আপনার আলু, ওই পাশে আলু আছে। তা বর্তমানে আপনার কোন কোন জেলার পেঁয়াজ আসতেছে? কুষ্টিয়ার পেঁয়াজ আসতেছে, রাজবাড়ী জেলার আসতেছে, আপনার রাজশাহী, বাগা, নাটোর, পাবনা, অনেক জেলাতে পেঁয়াজ, সব জায়গা থেকেই পেঁয়াজ ঢাকাতে ঢুকতেছে। এখন সবই তো নতুন পেঁয়াজ, পুরাতন পেঁয়াজ তো আর বাজারে নেই। মুড়িকাটা পেঁয়াজেরা পেঁয়াজেতে পেঁয়াজ হয়েছে, পেঁয়াজ থেকে পেঁয়াজ হয়েছে। জি, এখন জানতে চাচ্ছিলাম আপনার আদা কোথা থেকে আসছে? আদা বারমাতে আসছে, বারমা থেকে আসছে। আর হচ্ছে আপনার রসুনের বাজার এখন কি অবস্থা? রসুনের বাজার দেশি রসুনটা 90 টাকা থেকে 110 টাকা পর্যন্ত, 90 থেকে 110 টাকা পর্যন্ত বর্তমানে বিক্রি হচ্ছে দেশি রসুন। জি জি, এটা পাইকারি দরে বর্তমানে দেশি রসুন বিক্রি হচ্ছে। আর একটা বিষয় জানতে চাচ্ছিলাম, আদা কত করে যাচ্ছে? আদা আমরা বেচতেছি 65 টাকা কেজি, দুই লটের আছে, আর একটা 62 63। এটা হচ্ছে এই যে একটা লট, হ্যাঁ, এটা 62 63, এটা 62 63, আর ওই পাশেটা হচ্ছে 65 টাকা কেজি, 65 টাকা কেজি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার পেঁয়াজ আছে, এই পেঁয়াজ গুলা কোথা থেকে আসছে? ওই সালার বস্তা হইলো ঈশ্বরদীর পেঁয়াজ, সালার বস্তা, সালার বস্তা হচ্ছে ঈশ্বরদীর পেঁয়াজ, এই যে ঈশ্বরদীর পেঁয়াজ। প্রিয় দর্শক, এই পেঁয়াজটা কত করে কেজি বিক্রি হচ্ছে? এরা আজকে 27 টাকা বেচতাইছি, কালকেও এরার বাজার 28 টাকা ছিল, 27 টাকা 28 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আজকে 26 27, কোয়ালিটি বুঝা, আজকে 26 থেকে 27 টাকা বিক্রি হচ্ছে, দামটা কমে গিয়েছে, কমছে, হঠাৎ করে কমে গিয়েছে। তারপর আমরা জানতে চাচ্ছিলাম আর কোন পেঁয়াজের কত দাম? এরা রাজশাহী বাগার সরের এরা বেচতাইছি 26 টাকা, 26 টাকা, হ্যাঁ, ওইরা 26.5 26, এটা 26.5 টাকা, 50 পয়সা, হ্যাঁ, 27 বেচছি কিছু কোয়ালিটি মাল, ওই যে ওই লটটা 26 বেচছি, এই লটটা হচ্ছে 26 বিক্রি করছে, হ্যাঁ, বিক্রি হয়ে গেছে, কাটা হইবো, এরা অলরেডি বিক্রি হয়ে গেছে, হ্যাঁ, এটা অলরেডি বিক্রি হয়ে গিয়েছে। তো এখন জানতে চাচ্ছিলাম বর্তমানে আলুর বাজারে কি অবস্থা? আলু পুরান আলু বেচতাছি আমরা 60 কেজির বস্তা 800 টাকা, 780 টাকা, 60 কেজির বস্তা 780 টাকা, 780 800 টাকা, এরকম বিক্রি হচ্ছে। আর নতুন আলু? নতুন আলু আজকে বিক্রি হইতাছে 16 17, 16 থেকে 17 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, 15 টাকা একটু নিয়নটা। আর আপনার বর্তমানে এই যে যে পেঁয়াজ, পেঁয়াজের দাম কি সামনে বাড়তে পারে? সামনে পেঁয়াজ 2-1টা বাড়বো, কমবো, কমবে, আপ ডাউন করবে, রাজশাহী বাগার সরে তে আসছে ভাই। জি জি, এখন একটু কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? ভালো। ভাইজান, এই যে আপনার যে রাজশাহী বাগার চরে, এখন ওইখানে পেঁয়াজের কি অবস্থা? ওখানে প্রচুর পেঁয়াজ, এখন বর্তমানে প্রচুর পেঁয়াজ। প্রথমেই তো আপনাদের ওইখান থেকে পেঁয়াজ ঢাকাতে আসছে? হ্যাঁ, ওখান থেকে পেঁয়াজ এনে ভাইয়ের কাছে দিই, ভাই বিক্রি করে দেয়, ভাই বিক্রি করে দেয়, ভাইজান বিক্রি করে দেয়। তা এখন এই যে আপনাদের ওইখানে কেমন, আপনাদের এখানে সারের দাম কেমন? ওখানে সারের দাম প্রচুর, পেঁয়াজের দাম পাচ্ছি না। জি জি, তেলের দাম, তেলের দাম বেশি, তেলের দাম বেশি, তেলের দাম বেশি, দাম বেশি, এখন সারের দাম বেশি, এর জন্য। এখন এই যে রসুন কতদিন আপনাদের এখানে কি রসুন উঠেছে? রসুন উঠেনি এখন, এখনো 1.5 মাস লাগবে, এখনো 1.5 মাস লাগতে পারে, 1.5 মাস লাগতে পারে রসুন উঠতে। তা আপনার এখন কি অবস্থা, আপনার কেমন কি পাচ্ছেন? রসুন আমরা কিন্তু খুব কম, পেঁয়াজ বেশি, পেঁয়াজ বেশি, রসুন কম, রসুন কম। তা এখন এই যে ভাইয়ের কাছে দিয়ে আপনি বিক্রি করেন? ভাইয়ের কাছে পারে, ভাই বেশি দেয়, টাকা পয়সা সমস্যা হয় না, ভাই বিক্রি করে দেয়, টাকা দেয় অ্যাকাউন্টে, আবার অ্যাকাউন্টে টাকা পাঠায় দেয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা প্রিয় দর্শক, আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল। তা ভাইজান, এই যে যে আপনার যে পেঁয়াজ গুলো আমরা দেখতে পারলাম বিভিন্ন জেলা থেকে পেঁয়াজ আসতেছে, রসুন তো এখনো আসেনি, রসুন মোটামুটি 1 মাস গেলেই কিছু কিছু নতুন শুরু হয়ে যাবো, আরো 1 মাস লাগবে, আরো 1 মাস লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।